খালি আল্লাহ বলেছেন সেই দিন মাটিকে বিচারের মাঠকে প্রশস্ত করা হবে সমতল করা হবে উঁচু নিচু থাকবে না রঙ হবে সাদা সারা পৃথিবীর আটলান্টিক মহাসাগর ভারত সাগর সব জলে পানি শেষ হয়ে যাবে সব সমতল হয়ে যাবে কোনো উঁচু নিচু থাকবে না হিমালয় থাকবে না বড় বড় পাহাড় থাকবে না তোর পাহাড় থাকবে না পৃথিবীর কোনো পাহাড়ই থাকবে না সব উড়ে আকাশে চলে যাবে ধুলিকণাই পরিণত হবে পৃথিবী হয়ে যাবে সমতল এখানে বিচারের মাঠে থাকবেন আল্লাহ বিচারের মাঠে থাকবেন ফেরেশতা সবকিছু থাকবে বিচারের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে এইবার চলেন বলি অবাক কথা জাহান্নাম কথা বলতে পারে দেখেন কাল্লা ইন্নাহা লাজা নাজাদুল্লিশ শওয়া তাদু মান আদ লাজা নামক জাহান্নাম মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে সেই দিন নাম ডাকবে শোনো 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 মুখ ফিরিয়ে চলে গেছিলে এইদিকে শোনো নাম বলবে শোনো 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 টাকা পয়সা গণনা করে রেখেছিলে জাকাত দেওনি দান খায়রাত করনি শোনো 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 এই দিকে শোনো এই দেখেন জাহান নাম কথা বলতে পারে আল্লাহ তালা বলেন হালিম তালা হালমিম মাসিদ যখন জাহান জাহান্নামে জাহান নামে নিক্ষেপ করা হবে বারবার বলা হবে জাহান নাম তুমি কি পূর্ণ জাহান নাম তুমি কি পূর্ণ জাহান নাম তুমি কি পূর্ণ তখন জাহান নাম বলবে আর কি কিছু আছে তাহলে মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না চলেন দেখি আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইزالو জাহান্নাম তুলকা জাহান্নামে মানুষকে নিক্ষেপ করতেই থাকা হবে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করা হবে জাহান্নাম বলতে থাকবে হালবিম মাসিদ আর কি কিছু আছে আর কি কিছু আছে যখন জাহান্নাম মানুষ দিয়ে পূর্ণ হবে না আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন হাত্তা ইয়াজা রব্বুল ইজ্জতে ফিহা কাদা আল্লাহ তালা তার নিজের পা জাহান নামে ঢুকিয়ে দিবেন আল্লাহ তালা তার নিজের পা জাহান নামে ঢুকিয়ে দিবেন জাহান নামের কিছু অংশ জাহান নামের কিছু অংশের মধ্যে ঢুকে চাপা লেগে আটো শট হয়ে যাবে আর জাহান নাম বলবে কত কত বেশে কামে কা তোমার সম্মানের সাথে বলি তোমার ইজ্জতের সাথে বলি ও আল্লাহ তোমার সম্মানের সাথে বলি তোমার ইজ্জতের সাথে বলি আমি পূর্ণ আমি পূর্ণ আমি পূর্ণ এ দেখেন জাহান নাম কথা বলতে পারে আবু সাহেব খুদ্রি রাজি আল্লাহ তালা বলেন রহস্য সাল্লাল্লাহ আলিসাল্লা বলেছেন ফাস্তাকতি না রাইলা রব্বেহার এক কথা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল অভিযোগে বলল রব্বী আকালা বাজি বাজান। ওরে আমার প্রতিবাদক জাহান্নাম বলছে হে আমার প্রতিবাদক জাহান্নাম বলছে ওরে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে আমি ভেতরের শাস্তি সামলাতে পারছি না তুমি একটু আমার অভিযোগ শুনবে কি লাহা, জাহান নামের অভিযোগ শুনে নেওয়া হল বেনাফসাইন দুইটি শ্বাস দিয়ে জাহান নাম তোমাকে দুইটি শ্বাসের অনুমতি দেওয়া হলো ফিসিতায় ফের তুমি একবার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ো তাহলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে জাহান না তুমি একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়ো তাহলে পৃথিবী ছয় মাস গরম থাকবে পৃথিবীতে ঠান্ডা হয় জাহান নামের শ্বাসে পৃথিবীতে গরম হয় জাহান নামের শ্বাসে শ্বাসের বাতাসটা যেখানে যেমন লাগে সেখানে তেমন ঠান্ডা হয় হিমালয়ে দার্জিলিংয়ে বেশি পড়ে আপনার গেন্টিং হাইল্যান্ড মালয়েশিয়ায় বেশি লাগে আপনার যে যেসব উঁচু উঁচু হিমালয় আছে এসব এলাকায় আগে গিয়ে লাগে তাই বেশি ঠান্ডা যেতে যেতে কোনো জায়গায় কম লাগে তাই কম ঠান্ডা ঠিক অনুরূপই শ্বাস গরম এলাকা থেকে ছাড়লে যেখানে বেশি লাগে সেখানে বেশি গরম যেখানে কম লাগে সেখানে কম গরম অন্যথায় ঠায় জাহান নামে একবার শ্বাস ছাড়ে তখন সারা পৃথিবী গরম হয় আর একবার শ্বাস ধরে তখন সারা পৃথিবী ঠান্ডা হয় জাহান নামের অভিযোগ আল্লাহ শুনে নিল জাহান্নাম অভিযোগ করলো আল্লাহ মেনে নিলেন চলেন আবার দেখি আবহাওয়া বলেন রাসূল sallallahu alaihi বলেছেন তাহার জান্নাতু ওয়ান নার মাঠে জাহান্নাম জান্নাত আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবে বেচার মাঠে জাহান্নাম জান্নাত আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবে কালাতিন্নার নার জাহান্নাম বলবে উসর্তুবিল মুতাকাব্বিরিন আল মুতাজাব্বিরিনা আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বাদ মেজাজি জুলুমবাজকে দেওয়া হলো কেন কারণ কি প্রতিপালক আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী বাদমেজাজি জুলুমবাজ ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দেয় এরকম জুলুমবাজকে আমার ভিতরে দেওয়া হলো কেন তখন আল্লাহ বলবেন এমানি গাজাবি ও জাহার নাম তুমি আমার শাস্তি ও জাহান্ন নাম তুমি আমার রাগ ও জাহার নাম তুমি আমার ক্রোধ আল্লাহ বলবেন ও জাহান্ন নাম তুমি আমার রাগ ও জাহান্নাম তুমি আমার ক্রোধ ও দেব বে কে মানা সবিনীবাদী আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দিব এইজন্য তোমার ভিতর দিয়েছি স্বৈরাচারী বদমেজাচী অহংকারী জুলুম মাছকে দলীয় তারপর দেখিয়ে যারা মানুষকে জেল হাজতে দেয় তাদেরকে ক্ষমতা দেখে মানুষের জমি দখল করে এক জমি সাতবার বিক্রি করে ক্ষমতা দেখে মানুষকে নিঃস্ব করে ছাড়ে এইসব জলুম বাঁচকে এইসব ক্ষমতা বাজকে আমি জাহান্নামে নামে শাস্তি দিব তাই তুমি হচ্ছে আমার রাগ তাই তুমি হচ্ছে আমার গজব আমি যা বলছিলাম জাহান নাম কথা বলতে পারেন সম্মানিত দিনী ভাই বোন চলেন এবার জাহান জাহান্নামে জাহান নামে বেঁধে নিয়ে যাওয়া হবে মহান আল্লাহ বলেন খুজু হো এদের ধরো এদের শিকল বন্দি করো এদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পা ধরে টেনে হেঁচড়ে জাহান নামে নিয়ে যাও পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাও জাহান নামের মাঝামাঝিতে নিক্ষেপ করো সম্মানিত দিনী ভাই বোন আপনাকে একটা কথা বলি বিচারের মাঠে কেউ কিছু করতে পারবে না কথা বলতে পারবে না যখন বিচার শুরু করবেন তখন আল্লাহ বলবেন আইনাল জব্বার আইনাল আনা মানি গুলাম স্বেচ্ছাচারী স্বৈরাচারী বাদমেজাজি অহংকারী জুলুমবাজেরা কোথায় আমি হচ্ছি রাজা ধীরাজ লা এম লুক লাফসোন লেলাম শালিশ আয়া অলাম র ইয়ামা আজ কোনো মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একা ছত্র মালিকানা আমার হাতে থাকবে এই ঘোষণা দিয়ে আল্লাহ বিচার করবেন। জাহান্নামিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে কেন তার দুইটা কারণ তাকে অপমান করার জন্য আরেকটা কারণ প্রত্যেকটা মানুষই শেষ পর্যায়ে হাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে গাড়ি এসে ধাক্কা লেগেছে কখন আপনি হাতটা বাড়িয়ে দিয়েছেন বুঝতে পারেননি আপনি যেন হাত দিয়ে নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা না করেন সেই জন্য হাত বাঁধা থাকবে মূলত অপমান করার জন্য হাত বাঁধা থাকবে মহারানী এলিজাবেথের হাত বাঁধা থাকবে দেখা যাবে কে খুলে দেয় সতেরোটা দেশের সদস্য ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে দেখা যাবে কে হাত খুলে দেয় ফেরাউনের হাত বাঁধা থাকবে দেখা যাবে কে হাত খুলে দেয় রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজুবুর বিএসসি বলেছিলেন পুলিশ শোনো আমি নিজেই জেলে চলে যাব আমার হাতে হ্যান্ডকাপ দিতে হবে না হ্যান্ড দিয়ে নিয়ে যাওয়া অপমানজনক ব্যাপার আমার হাত বাঁধা থাকবে আমি মানুষের সাথে সামনে হাঁটব এমন অপমান আমি সহ্য করি না চলো আমি নিজেই জেলে চলে যাচ্ছি আমি হ্যান্ডকাপ অবস্থায় জাহান নামে যেতে রাজি নই জেলে যেতে রাজি নয় মানুষকে অপমান করার জন্য মূলত হাত বেঁধে নিয়ে যাওয়া হবে এ কথাই ঠিক সম্মানিত তিনি ভাই বোন জাহান নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর জাহান নামে কয়লা থাকবে না জাহান নামে থাকবে মানুষ আর জাহান নামে থাকবে পাথর আপনি বলতে পারেন আব্দুর আব্দুরাজাক সাহেব মানুষ নহাই পাপি জাহান নামে যাবে পাথর কি করল পাথর কেন জাহান নামে যাবে আপনাকে আর আমাকে বোকা বানানোর জন্য বিচের মাঠে সব মূর্তিকে মাটি দিয়ে পাথর দিয়ে যত মূর্তি তৈরি করা হয়েছে সবকে জাহান নামে দেওয়া হবে আর আপনাকে বলা হবে তোকে নেতাকে তো দিয়েছি দিয়েছি তোকেও দিয়েছে ঠেকা দেখি বাটা ঠেকা দেখি অপমানমূলক কাজ করিয়েন না এক মিনিট রাইট কারোর গায়ে হাত দিয়ে বসে আছো না এদিকে লক্ষ্য করো ভাবে বসে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর এক মিনিট এক মিনিট একদার সাল্লাহ সাল্লাম চুপচাপ সকালে খুব চিন্তিত বসে আছেন বোখারি মুসলিমের হাদিস ও মুসলমান জিয়াল্লাহ তালা বুদ্ধিমতী মহিলা দেখে বললেন ব্যাপারটা কি আপনি চিন্তিত কেন তখন বললেন ওমো সালমা জিব্রাইল আমার সাথে সাক্ষাৎ করবেন গতরাতে অদা করেছিলেন রাত পার হয়ে গেল তিনি যে কেন আসলেন না আমি বুঝতে পারলাম না ওমো সালমা জিব্রাইল যে কেন আসলেন না তাই আমি চিন্তিত আমার সাথে তো অদা হয়েছিল তিনি গতরাতে সাক্ষাৎ করবেন আমার সাথে আসলেন না কেন চিন্তা করতে করতে উঠলেন উঠে একটু বিছানের নিচে খাটের নিচে দেখছেন একটা কুকুরের বাচ্চা তিনি নিজে হাতে কুকুরের বাচ্চাটাকে সরিয়ে দিলেন তারপরে ওখানে পানি ছিটিয়ে দিলেন আরে ছিটাতে না ছিটাতে জিবরাইল চলে এসেছেন আল্লাহ রসুল বলছেন কী ব্যাপার ও আপনি আমার সাথে অদা করেছিলেন রাতে আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন আসেননি এখন আসলেন যে তখন জিবরাইল সালাম বলছেন আমি এসেছিলাম তো আপনার ঘরে ঢোকিনি আমি ফিরে গেছি যেই ঘরে কুকুর এবং ছবি থাকে সেই ঘরে আমরা ঢুকি নেই তা আপনার ঘরে খাটের নিচে কুকুরের বাচ্চা ছিল সেই জন্য ঘুরে গেছি আমি এসেছিলাম তো এই ছেলে এই ছেলে শোনো আল্লাহর নবীর খাটের নিচে কুকুরের বাচ্চা আছে তিনি জানতে পারেননি গো জিবরাইল এসেছেন ঘুরে গেছেন তিনি জানতে পারলেন না আর তোমার হুজুর বলছেন আল্লাহ নবী গায়েব জানেন দেখো তো তোমার হজুর কত বড় মৃত্যুক ধোকাবাজ ধর্মের নামে জাতিকে ফাঁকি দেয় এই দেখেন একজন নবী মানুষ বুঝতে পারেননি তোমাকে কি বলছি জানো আজ বাড়িতে গিয়ে তোমার মা তোমার বাড়িতে তোমাদের পরিবারকে কবর দিয়েছে ও একজন হস্তিনি মহিলা ও প্লেটের নামে চিংড়ি মাছওয়ালা প্লেট কিনে নিয়ে এসেছে দেখিও তোমার মা একটা আইনে কিনেছে সেটা রুই মাছ আজকে বাড়িতে ঢুকে যত রুই মাছের আয়না আছে যত চিংড়ি মাছের ফ্লেট আছে যত কাঁকড়া পুতুল আছে সবকে ভেঙে ঘুমাবা বক্তব্যের সাথে মুনাফিকি করিও না একটু মুসলমান হয়ে ঘুমায়ো মুনাফেক হয়ে ঘুমায়ো না ভাঙার সমাতে একবারে দাঁতটা কিচমিচ করে একবারে পাত্রি দিয়ে কাঁকড়াটা ভেঙে দিবা তোমার মায়ের পরিবারকে কবর দিয়ে ছাই চালাই যে ঘরের ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেস্তা আসেন না যে বলে গেলেন মোহাম্মদ আসেননি পৃথিবীর সবচেয়ে বড় মানুষ পৃথিবীর ইতিহাসে এত বড় মানুষ জন্ম নেয়নি কেউ না ইব্রাহিম সালাম নন আদম নন যে মানুষের ঘরে জিব্রাহ ঢোকেননি বলেন তো কেন ঢোকেননি চোখের নিচে কুকুর ছিল কুকুরের বাচ্চা ছিল সেই জন্য যখন বললেন আপনি আসতে চেয়েছিলেন আসেননি কেন তখন জিবরাইল বলছেন এসেছিলাম তো ঘুরে গেছি যে ঘরে ছবি মূর্তি থাকে যে ঘরে কুকুর থাকে সে ঘরে আমরা ঢুকি চট করে মাথায় আসছিল কথাটা ধাক্কা খাচ্ছিল তোমার মা মুনাফেক তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে তোমার মা ছিল পাহারাদার এ পরিবারের তোমার মাকে আল্লা নবী পাহারাদার বলেছেন ও পাহাদার নয় ও তোমার মা নয় হলো তোমার সৎ মা ও মা নয় তোমার খালা ওই তোমার খালা ওই তোমার সৎমা তোমাদের পরিবারকে কবর দিয়েছে দিন রাত ও ইস্টার জালসা নিয়ে বসে থাকে আর তোমার ছোট ভাইয়ের হাতে ওই গেমস খেলা দেয় আর নিজে বাজার করে নিজে তোমার মা বাজার করবে কেন তোর বাপ মরে গেছে তোমার বাপ মরেছে তোমার চাচা মরেছে তুমি মরেছো তোমার মামা মরেছে তোমার নানা মরেছে তোমার চোদ্দ গোষ্ঠী মরে গেছে তারা বাজার যেতে পারে না কই জীবনে আমরা একদিনও বাজার জানি আরে পুরুষই যায় না মহিলা তো বহু দূরের কথা তাও তো বেঁচে আছে কই বেঁচে আছি তো তোমার মায়ের চেয়ে সম্মান সহকারে বেঁচে আছে তোমার চেয়ে বেশি সম্মান সহকারে বেঁচে আছে ধর্মকে পাগল পাওনি ধর্ম পাগল নয় তোমার আমার লিপিসটি দিয়ে সাজগোজ করে বাজার করতে যায় তোমার মাকে আল্লাহ রসুল বলছেন এ হচ্ছে ব্যাভি এ হচ্ছে ব্যাভি এ হচ্ছে ব্যাভি বলছিলাম জাহান নামে মহিলারা যাবে এইখানে একটা হাদিস শুধু বলে রাখে রাসুল সরে সালাম বলছেন আমি দেখলাম